বাগেরহাট ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কালীগঞ্জ বাজারের পাশে চরবানিয়ারি ও উমাজুরি এলাকার সীমানা নির্ধারণ নিয়ে দুই এলাকার মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। এ নিয়ে প্রায় সংঘর্ষে জড়ায় তারা। বাগেরহাট প্রতিনিধি শওকত আশরাফের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সন্তোষপুর ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উমাজুরি এলাকার সীমানা নিয়ে বিরোধ অনেক আগ থেকেই। 1995 সালে দুপক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এরপর প্রশাসন সীমানা নির্ধারণ করে পিলারে বসিয়ে দেয়। তারপর থেকে উমাজুরি এলাকার চিতলমারির শতাধিক পরিবার সেখানে বসবাস করে আসছে। খুব শান্তিতে আছি প্রায় 40 বছর। পিলের দিকে আগে 95-100 সালে দেশে আইসি ডাকা দিয়ে সেইভাবে আমরা আছি। এখন বর্তমানে নতুন এসে আমরা খুব বিভেদের ভিতরে আছি, অশান্তিতে আছি, আমরা নিরাপত্তা পাই। সঠিক জায়গায় দুই জেলার আইনজীবী থাইকা সঠিক জায়গায় ফিল্ডের ডোক শান্তিপূর্ণভাবে দুই জেলার আশপাশ আমরা বসবাস করতে পারি, আমরা চাই সেইটা। সম্প্রতি পিরোজপুরের নাজিরপুর এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে জায়গা মেপে সীমানা নির্ধারণ করে দেয়া হয়। তবে শুধু এক পক্ষের সীমানা নির্ধারণ মানতে নারাজ বাগেরহাটের চিতলমারির সন্তোষপুরবাসী। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এখানে কারেন্ট বিদ্যুৎ সব কিছু বিদ্যুৎ আছে, সব কিছু আছে। হঠাৎ এদের একটা টিম আসছে, কোনভাবে কি করছে জানি না, এই একটা প্লেয়ার পড়ে গেছে এইখানে মজুর ভিতরে। 10টার সময় আমার স্বামীর দোকানে বেচা কেনা করতেছে, ভাত নিয়ে গেছি, এমনি তো মানে তেরাসতে এই সময় নাটি নিয়ে আসে, সরকি নিয়ে আসে, ডান্স পরে তেরাসতে ভাত খাতি পারি না, গম নেই। নাজিরপুর পিরিজপুরের লোক আজকে আমাকে অত্যাচার করে, আমাকে কোনো জায়গায় টিকতে দেয় না। আমরা অতি কষ্টে পর আমরা এই জায়গায় আছি। নাজিরপুর বিরাজপুর ঠেলারা নিয়ে আমাকে এই জন্য সরকারি কোনো ঘর দিয়েছে, এই দিয়ে আমরা একটু ব্যবস্থা নিয়ে আমরা থাকি, একটু কায়দা কানুন করে আমরা এই কিভাবে থাকি, আর আমরা অত্যাচার করে রাত্রে আমরা ঘুমাইতে পারি না। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পিরোজপুরের অংশ পুলিশ মোতায়েন আছে, আমাদের এই অংশ পুলিশ মোতায়েন আছে। পিরোজপুরের সাথে আমাদের সমস্যাটা দালাল আলোচনার মাধ্যমে এটা সমাধান হয়েছিল। এখন যে উত্তেজনাটা দেখা দিয়েছে স্থানীয় লোকজনের মধ্যে একটু অসন্তুষ্টি আছে, এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি, ইনশাল্লাহ এটার একটা সুন্দর সমাধান হবে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলের সীমানার দুই প্রান্তে নাজিরপুর ও চিতলমারি থানা পুলিশের দুটি দল অবস্থান করছে বলেও জানান জেলা প্রশাসক। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।